জয়পুরহাটের পাঁচ বিবিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে 32টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সর্বমোট 96টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে 32টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। তবে বেশ কিছুদিন থেকে সরকারিভাবে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি বন্ধ থাকাতে মূলত এই শিক্ষক সংকট দেখা দিয়েছে। তবে এদের মধ্যে কিছু শিক্ষকের পদোন্নতি হবে বলেও জানা গেছে। শুধু শিক্ষক নয়, বেশ কয়েকটি স্কুলে শ্রেণীকক্ষ ও সংকট এবং ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে উপজেলার সালাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দবিরুল ইসলাম বলেন, এখানে শিক্ষক সংকট সহ শ্রেণীকক্ষ ঝুঁকিপূর্ণ। জয়পুরহাট থেকে আলকারিয়া চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।